আমেরিকা যেটা বলতে চাচ্ছে যে শেখ হাসিনার সাথে তারা আর কথা বলবে না, ইজ ডান। যেটা বলা হচ্ছে এটা এখন বলা হয়ে গেছে হচ্ছে নিচের লেভেলে, এটা বলা হবে হচ্ছে কি উনার যারা লিউটেন্যান্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরকাতুহু। দর্শক, ডোনাল্ড লু বাংলাদেশ সফর করে চলে গিয়েছেন। এখন অনেকেই বলতেছে, যদি সরকার আমেরিকার সাথে একটা সমঝোতা করে ফেলে তাহলে কি এই সরকার আবারও ক্ষমতা যাবে কিনা? দর্শক, এটা কি আসলে সম্ভব কিনা? সরকার কি আমেরিকাকে খুশি করতে পারবে কিনা, আর আমেরিকাই বা এই সরকারকে বিশ্বাস করবে কিনা? দর্শক, এটা মারাত্মক একটি প্রশ্ন। তো আজকে এটা গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে কনক সরওয়ারের একটি টকশোর ভিতরে। আমরা একটা আলোচনা আপনাদেরকে শোনাবো, যদি আলোচনা শুনেন আশা করি এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো পাবেন, যে সরকার কি আসলে আমেরিকার সাথে সমঝোতা করতে পারবে কিনা, আর সরকার যদি আমেরিকার সমঝোতা করতে চায় আমেরিকাকে এটা মেনে নিবে কিনা। দর্শক, আমরা আলোচনা শুনলে সম্পূর্ণ বুঝতে পারবো। চলুন আলোচনা শুনে আসি। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ওয়াশিংটন ডিসিতে কিন্তু অনেকেই ছিলেন, এবং তারা তখন বলছিলেন যে আমাদেরকে স্যাংশন দিও না, স্যাংশন যদি দিতেও হয় আমাদেরকে একটু পরে দিও। এই ধরনের যে কথা ছিল, আপনি দেখেন যে কিছুদিন আগে ডোনাল্ড লুর ভিজিটের সময় ডোনাল্ড লু বললেন যে অ্যানিভার্সারি সময় আমি বোধহয় আপনার সাথেও একটা মিটিং, আপনার সাথে একটা সভা করে, সরি, আলোচনা অনুষ্ঠান করেছি, যেখানে আমি ওই 10ই ডিসেম্বরের অ্যারাউন্ড সেই সময় বলেছিলাম, এবং সেই সময় বলেছিলাম যে হ্যাঁ আমিও হয়তো বলেছি, এরকম আমিও বলেছি যে হতে পারে কিন্তু হয়নি। কিন্তু এইবারও কিন্তু ডোনাল্ড লু বললেন যে 10ই ডিসেম্বরে কিন্তু স্যাংশন হতে পারত কিন্তু হয়নি। সুতরাং আমরা ডিসেম্বরকে একটু একটা পরিপ্রেক্ষিতের ব্যাপারে আমি প্রেক্ষাপটটা আগে তৈরি করতে চাই, কারণ আমাদের দর্শক শ্রোতাদেরকে আগে বুঝতে হবে যে কাহিনীর শুরু কিন্তু অনেক আগে হয়। তো ডিসেম্বরে যখন এটা হলো, তারপরে আপনি চিন্তা করেন, আপনি ভালো করে জানেন যে 31শে ডিসেম্বর তারিখে মনে হয় আমাদের পররাষ্ট্র সচিব একটা চিঠি পাঠান আমাদের কূটনৈতিক প্রধানদের কাছে, যে যেটাতে মধ্যে একটা পার্ট ছিল, একটা অংশ ছিল যে বাংলাদেশ সরকারের প্রতিষ্ঠানের উপরে নিষেধাজ্ঞা আসার ব্যাপারে বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে, আমি যতটুকু খবর কাগজে পড়েছি। তো তার মানে হচ্ছে যে সেই সময় থেকে সরকার ভাবছিল যে একটা নিষেধাজ্ঞা আসতে পারে, এবং তারা ইতিমধ্যে তাদের এই ধরনের তাদের জেনেছে, এবং তারা যেটা আমরা জানিনি। তো এই যখন অবস্থা, এই প্রেক্ষাপটে আমরা দেখলাম যে ডোনাল্ড লুর ভিজিটের আগে কিন্তু আরেকটা ভিজিট হয়, সেটা হচ্ছে আইলিন লাবাশর বা সামথিং এরকম, বাউচার, লাবাউচার, লাবাউচার, বাইডেন সাহেবের প্রতিরক্ষা উপদেষ্টা লাবাউচার, উনার নামে বোধ হয় লাস্ট নেমটা বোধ হয় এইভাবে প্রোনাউন্সিয়েশন হবে, লাবাউচার। তো লাবাউচার, আইলিন লাবাউচার, সিনিয়র ডাইরেক্টর সাউথ এশিয়া ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, রিয়ার অ্যাডমিরাল, উনি যখন এখানে আসলেন, উনিও কিন্তু আপনি খেয়াল করেন উনি কিন্তু রোহিঙ্গাদের ওখানে ভিজিট করলেন, উনি কিন্তু বাংলাদেশের ভূ রাজনৈতিক ব্যাপারেও কিন্তু কিছু কথা বলে গেছেন। আপনার হয়তো মনে থাকতে পারে যে বাংলাদেশে এক ধরনের গুজব চলতো যে বর্তমান সরকার এবং শেখ হাসিনা, উনি যদি আমেরিকার সাইডে চলে যান তো তাহলে কিন্তু আমেরিকা সবকিছু ভুলে যাবে। কিন্তু আইলিন লাবাউচার উনি যখন আসেন, এবং উনার আমি সমকাল পত্রিকায়, আমি যদি ভুল না করে থাকি, উনার একটা সাক্ষাৎকার ছাপা হয়, এবং সাক্ষাৎকারে আমি দুটো জিনিসের ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে যে উনি দুটো কথা বলেন। একটা হচ্ছে যে ইন্দো প্যাসিফিক কৌশল, অর্থাৎ ভূ রাজনৈতিক ভাবে যেভাবে আমেরিকা এবং চীনের ব্যাপারে যেভাবে একটা ভারসাম্য তৈরি হচ্ছে, সেই ব্যাপারে উনারা বলছেন যে এই ব্যাপারে একটা এগ্রিমেন্ট, একটা একটা চুক্তি স্বাক্ষর করলেই হবে না, এটা একটা বোঝাপড়ার বিষয়, এটা রাতারাতি হবে না। ঠিক একইভাবে তারা আরেকটা এগ্রিমেন্ট, এটাকে বলছে GSOMIA, এটার ব্যাপারেও তারা বলছেন যে এটা হচ্ছে যে দক্ষিণ এশিয়া এবং এশিয়ার ব্যাপারে নিরাপত্তা এবং প্রতিরক্ষা বিষয়ে আমাদের বোঝাপড়া একরকম হতে হবে, না হলে কিন্তু আমরা অংশীদারিত্বতে যাব না, এবং এটা রাতারাতি হবে না।
সুতরাং আইলিন লাবাসাওয়ার যেটা আমাদেরকে বুঝাইছে সেটা হচ্ছে যে বাংলাদেশের সাথে তারা এই কৌশল করতে আগ্রহী, কিন্তু সেটা রাতারাতি কারোর সাথে হবে না। তার মানে আমরা বুঝতে পারি যে কোন সরকার খালি তার ক্ষমতায় টিকে থাকার জন্য একটা চুক্তি স্বাক্ষর করে এই ব্যাপারের থেকে মানে আমেরিকার থেকে সমস্ত সমর্থন পেয়ে যাবে এই ধরনের কোন কোন বিষয় করবে না, সম্ভাবনা নাই নাই। সেটা তার সরকারি কি পদের মর্যাদা থাকুক আর না থাকুক, বুঝছেন? সুতরাং উনি সেইভাবে উনি ভালো করে জেনে করেছেন, এবং আমার মনে হয় সালমান এফ রহমানের সাথে শ্রম অধিকার নিয়ে আলাপটা উনার বাসায় না করে বাইরেও করা যেত। সুতরাং শ্রম অধিকারের আলাপ করার জন্য উনি বাসায় গেছেন, আমি এটা মানতে রাজি নই। বরং দেড় ঘন্টা আলোচনা করছেন শ্রম অধিকার নিয়ে, সেটা শ্রম অধিকার নিয়ে তো আর হতে পারে না নাকি কনক, আপনি বলেন। হ্যাঁ, তো এটা তো শ্রম অধিকার নিয়ে না খালি, ঠিক আছে। এখন আমি যেটা বলতে চাই, আমাদেরকে কিন্তু এই যে এই মিটিং গুলাকে আমাদেরকে একটা আরেকটা আমি বিষয় আনতে চাই, কারণ আমাদের দেশের মানুষ তো অনেক সময় বুঝতে ভুল করে যে আমাদের গত দুই বছরে শেখ হাসিনা কিন্তু ওয়াশিংটনে পাঁচ দিন দশ দিন কাটায় আসছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কোন নেতার সাথে দেখা করতে পারেন নাই, এটা সত্য তো নাকি? এবং উনি যেহেতু পারেন নাই তার মানে হচ্ছে, এবং আপনি জানেন যে গতবার উনি যখন ওয়াশিংটনে যান তখন উনি ওয়েন্ডি শর্মানের সাথেও দেখা করতে চাইছিলেন, যেই ওয়েন্ডি শর্মান ঢাকায় এসে ওনার সাথে দেখা করে গেছে, এবং ওয়েন্ডি শর্মান তখন বলেছে যে ওনার সাথে দেখা করার আর কোনো দরকার নাই। আমেরিকা যেটা বলতে চাচ্ছে যে শেখ হাসিনার সাথে তারা আর কথা বলবে না, ইটস ডান, ইটস ফিনিশড। যেটা বলা হচ্ছে এটা এখন বলা হয়ে গেছে হচ্ছে নিচের লেভেলে, এটা বলা হবে হচ্ছে গিয়ে উনার যারা লিউটেন্যান্ট তাদেরকে বলে আমি মনে করি। এবং আপনি যেমন ধরেন পুটিনের ওই যে যারা সাইডে ছিল অলিগার তাদের বিরুদ্ধে যেরকম স্যাংশন দেওয়া হয়েছিল, তাহলে বাংলাদেশের উনার উনার সাইডে যারা অলিগার তাদেরকে কি স্যাংশন দেওয়ার জন্য তারা কি ওটা মানবে নাকি তার আগেই তারা আমেরিকার দিকে ধাবিত হবে, সেটা আমাদের ভবিষ্যতে বলে দিবে। তো শেষ মেশ আমি একটা কথা বলতে চাই যে আমি মনে করি যে ডোনাল্ড লুর আমার আরো দুটো জিনিস মনে পড়তেছে, আমি সেটা বলে শেষ করি। সেটা হচ্ছে যে আপনারা দেখছেন কেন জানি না যে ডোনাল্ড লুর পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা কনফারেন্সের একটা ছবি, ওইটা ছবিটা একটু দেখেন। ওই ছবিতে আছে হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীর পাশে দাঁড়ায় আছেন ডোনাল্ড লু, ডোনাল্ড লুর পাশে দাঁড়ায় আছেন পিটার হাস, আর পররাষ্ট্রমন্ত্রীর পাশে দাঁড়ায় আছেন আমার প্রিয় প্রাক্তন সহকর্মী মাসুদ বিন মোমেন। তো মাসুদ বিন মোমেন সাহেব অত্যন্ত আপনার উনি তো আসলেই তো বুদ্ধিমান ব্যক্তি, উনি খুবই বিমর্ষ। আমার কাছে মনে হয়েছে পররাষ্ট্রমন্ত্রী একটু বোকা বোকা ভাবে তাকায় রয়েছেন ইয়ের দিকে, ডোনাল্ড লুর দিকে। পিটার হাস এত উৎফুল্ল, তাকায় দেখেন এটাকে একটু বাড়াইলেই বুঝতে পারবেন। হ্যাঁ, এবং পিটার হাস এত উৎফুল্ল। হ্যাঁ, এই এই ছবিটাই আপনাকে আমার কাছে মনে হয় এ পিকচার স্পিকস থাউজেন্ড ওয়ার্ডস। আর ফাইনালি এখানে আমি কিন্তু এখানে আরো দুটো, সরি আমি দুটো দুটো করে বেড়ে যাচ্ছে একটা কথা, কিন্তু এই ব্যাপারে আমি আপনাকে ইয়ে করবো যে আমি আইলিন লাবাচারের ব্যাপারেও এই কথাটা বলতে ভুলে গেছি, এবং এই ব্যাপারে আমার কিন্তু পিনাকি ভট্টাচার্যের কাছে আমি ঋণী এই কথাটা বলার জন্য। সেটা হচ্ছে যে এখানে বার্মা অ্যাক্টের একটা ব্যাপার আছে ইউএসএ তে, এই বার্মা অ্যাক্টের ব্যাপারে উনি যেটা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন সেটা হচ্ছে যে বার্মা অ্যাক্টের কারণে আমরা বাংলাদেশ এখন মিয়ানমারের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছি, এবং আপনি ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধের প্রেক্ষাপটে চিন্তা করলে আমার মনে হয় যে এই দিক থেকেও কিছু একটা হচ্ছে। আমাদের দক্ষিণ পূর্ব কোণে কি হচ্ছে তা আমরা কিছুই জানি না, আমাদেরকে কিছুই বলা হচ্ছে না, আমাদেরকে সবসময় একটা অন্ধকারে রাখা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী আজকে কথা বলেছেন, আপনি জানেন এপিবিএন নিয়ে
হিউম্যান রাইটস ওয়াচ নিয়ে এটা নিয়ে কথা বলেছে, সুতরাং এটাও কিন্তু একটা ব্যাপার এখানে আছে, আমার এটা বলে রাখা উচিত। তো তারপরেও আমি ফাইনালি যেটা বলতে চাই, যে জিনিসটা আমি অ্যাড করতে চাই, হয়তো অন্যরা এটা বলতে পারেন নাই, বা মানে যেহেতু আমার কূটনৈতিক এর কারণে আমি বলছি, অভিজ্ঞতার কারণে, যে উনি কিন্তু সবসময় বলেছেন ওপেন অ্যান্ড অনেস্ট ডিসকাশন, তাই না? আপনি কিন্তু দেখবেন যে উনি কিন্তু বলেছেন ওপেন এবং অনেস্ট ডিসকাশন হয়েছে। জি, তো ওপেন আর অনেস্ট ডিসকাশন কূটনৈতিক ভাষায়, ওপেন অ্যান্ড অনেস্ট ডিসকাশন মানে হচ্ছে যে আমরা একজনকে অনেক গালমন্দ করেছি, বুঝেছেন? আমরা তো আর বলবো না যে গালমন্দ করেছি, তো আমরা তখন বলি যে আমরা ফ্র্যাঙ্ক অ্যান্ড ওপেন, অনেস্ট অ্যান্ড ওপেন কনভারসেশন করেছি। তার মানে হচ্ছে যে আমরা একজন আরেকজন সাথে অনেক তর্কাতর্কি করেছি। তো বাংলাদেশ তর্কাতর্কি করতে পারবে না? মানে আমি এটা ভালো করে বললাম, তাই না? ডিপ্লোমেটরা তো একজন আরেকজন সাথে তর্কাতর্কি করতেই পারে, তাই না? তর্কাতর্কি তো আমরা করতেই পারি, তর্কাতর্কি করলে, কিন্তু বাংলাদেশের তর্কাতর্কি করেছে বলে আমার মনে হয় না। তারা পররাষ্ট্র সচিব একটা কথা বলেছেন যে উনি একটা মেকানিজম দিয়ে এগিয়ে যেতে চাচ্ছেন। আমার মনে হয় যে যুক্তরাষ্ট্র চায় যে বাংলাদেশ একটা মেকানিজমে এগিয়ে যায়। মোমেন সাহেবের বডি ল্যাঙ্গুয়েজ যা বলছে, আবার সচিব মোমেন সাহেব আর কি, আপনি ওনার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু খুব বেশি এ না, কিন্তু বাংলাদেশের দিক থেকে উনি খুব ভালো একজন ডিপ্লোম্যাট, কিন্তু বর্তমান যে পররাষ্ট্র সচিব উনি কিন্তু খুব প্রফেশনাল লোক, আমি যতটুকু জানি তার সম্পর্কে। তো কিন্তু ধরেন দুটো প্রশ্ন আমার, একটা হচ্ছে যে এই মুহূর্তে ধরেন এই যে ভারতের হয়ে যে উনি বাংলাদেশে আসলেন, ভারতের আপনি এটা কিভাবে দেখছেন? এবং ভারত ভারতের সাথে তো ভারতের একটা ব্যাপার ছিল, ভারতে 2 দিন আগে এম জে আকবর সাহেব একটা বক্তৃতা দিয়েছেন কলকাতায়। জি 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 দেখলাম আমি, হ্যাঁ আমি একটু আমি এটা একটু একটু দর্শকদেরকে দেখাই, খুব ইন্টারেস্টিং বক্তব্য, দেখাইলে আমার মনে ভালো হবে এটা। এম জি আকবর সাহেবের এত উৎসাহ কেন সেটা বুঝলাম না। তিনি বলছেন যে বাংলাদেশে আমেরিকার নিষেধাজ্ঞা বাড়লে ভারত তার ভূমিকা পালন করবে, এম জি আকবর। এবং এখানে একটা জায়গা আমার খুব চোখ আটকে গেল, তার ওই কথাটা আমি পড়তে চাই, সেটা হচ্ছে এবং তিনি তো তার বক্তব্যে বলে দিয়েছেন যে ওই রাশিয়ান ওই জাহাজ খালাস করে মাল পাঠিয়ে দেওয়া হয়েছে, তার মানে ওনার কাছে কোনো তথ্য নেই, ওনার কাছে কোনো তথ্যই নাই। এবং উনি যেটি বলছেন, এক সেকেন্ড আমি দেখছিলাম, তিনি বলছেন যে বাংলাদেশের সামরিক অভ্যুত্থানের কোনো প্রশ্নই নেই, এবং এই ধারণার পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেছেন বাংলাদেশের একনায়কতন্ত্র ফেরানোর চেষ্টা হলে জাতিসংঘ কি কি করবে। প্লাস তিনি বলছেন যে শেখ হাসিনা সম্পর্কে ভারতের নিজস্ব চিন্তা ভাবনা রয়েছে, আমরা মনে করি যেমন তার পিতা সেদেশের স্বাধীনতার জন্য লড়েছিলেন, তেমনি তিনি শেখ হাসিনা লড়ছেন গণতন্ত্রের জন্য, তিনি সেখানে গণতন্ত্র কায়েম করেছেন। যে বৃহত্তম গণতন্ত্রের দেশ বলে পরিচিত ভারতের কাছে এই হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র। তো আপনি যা বলতে চাচ্ছিলেন সাকিব ভাই, আপনার আপনার ব্যাখ্যাটা শুনি। এম জে আকবর, আমাদের আসলে বাংলাদেশ থেকে আসলে ইংরেজি ভাষায় ভারতের এই প্রপাগান্ডার বিরুদ্ধে একটা যুদ্ধ শুরু করতে হবে, করতে হবে, হ্যাঁ ইচ্ছা মতো। এটা 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 বাংলা ভাষায় হলে হবে না, ইংরেজি ভাষায় হতে হবে আমাদের এই, যাই হোক একটা কিছু করতে হবে, যাই পরে আসবো ওটাতে। কিন্তু এম জে আকবর, যার সম্পাদনার সানডে ম্যাগাজিন পড়ে আমি 90-এর দশকে বড় হয়েছি, একজন অত্যন্ত বিখ্যাত ইন্টেলেকচুয়াল ছিলেন। অ্যাকচুয়ালি উনি এক সময় 47-এর সময় উনি ঢাকাতে এসেও কয়েকদিন কাটিয়েছিলেন, কারণ উনি তো বাহার, উনার বাড়ি বিহার, এবং উনি কলকাতায় বড় হলেও উনি তখন ঢাকায় চলে এসেছিলেন কিছুদিন থেকে, আবার ফেরত গিয়েছিলেন, যে না ঢাকায় উনার অপরচুনিটি হয়তো হবে না। যাই হোক, আমি মনে করি যে এম জে আকবর সাহেবের মতো মানুষরা অত্যন্ত ভুল বুঝেন বাংলাদেশের মানুষ সম্পর্কে। যাই হোক, আমি যেটা বলতে চাই যে উনি বলতে চাচ্ছেন যে ভারত
শেখ হাসিনার উপরে নিষেধাজ্ঞা বেশি আসলে ভারত যা করার তা করবে, ভারত বলছে যে সামরিক অভ্যুত্থান হবে না, আমরাও চাই না সামরিক অভ্যুত্থান হবে, এবং বলছেন যে রাশিয়ার জাহাজ যেভাবে খালাস করাতে ভারত সাহায্য করেছে ঠিক সেইভাবেই তারা ভবিষ্যতে সাহায্য করবে। কিন্তু আপনি জানেন ভালো করে যে গতকাল এই জাহাজ বা আজকে এই জাহাজ খালাস না করতে পারে চলে গেছে। সুতরাং আমি মনে করি যে এমজে আকবর সাহেব আসলে দর্শক আপনার আলোচনা শুনেছেন, আপনারা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন, আশা করি বুঝতে পেরেছেন যে আমেরিকাকে আসলে বিশ্বাস করবে কিনা। দর্শক আলোচনাটা কেমন হলো জানাবেন, আর প্রত্যেক মুহূর্তে আপনার পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন।